জাতীয় সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করেছে আওয়ামী লীগ। এর মধ্যে সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন প্রত্যাশীরা। শুধু দলীয় নয়, এবার স্বতন্ত্র জোটের মনোনয়ন পেতেও জোর তদবিরে নেমেছেন অনেকে। সেই তালিকায় আছেন আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের পদধারী, ছাত্রলীগের সাবেক নেত্রী, উদ্যোক্তা, অভিনেত্রী সহ বিভিন্ন মাধ্যমের তারকারা। একাদশ সংসদের সংরক্ষিত নারী এমপিরাও পদ ধরে রাখতে ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। বর্তমানে জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা 50। অতীতে ক্ষমতাসীন দলের মনোনয়ন প্রার্থীরাও এই পদে নির্বাচিত হতেন। তবে সংবিধানের চতুর্দশ সংশোধনীতে সংসদের রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিত্ব অনুযায়ী আনুপাতিক হারে এই আসনগুলো বণ্টনের ব্যবস্থা করা হয়। অর্থাৎ একটি রাজনৈতিক দলের 6 জন নির্বাচিত সংসদ সদস্য থাকলে ওই দল সংরক্ষিত নারী আসনে 1 জন সংসদ সদস্য পদ পাবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ 222টি, জাতীয় পার্টি 11টি, ওয়ার্কার্স পার্টি 1, জাসদ 1, কল্যাণ পার্টি 1 এবং স্বতন্ত্র প্রার্থীরা 62টি আসনে জয়লাভ করেছেন। সেই হিসাবে আওয়ামী লীগ এককভাবে 37টি নারী আসন পাবে, জাতীয় পার্টি পাবে 2টি, আর স্বতন্ত্র সংসদ সদস্য মিলে 11 জন নারী সদস্যকে নির্বাচিত করতে পারবেন। এক্ষেত্রে স্বতন্ত্র সংসদ সদস্যরা সবাই বা একাংশ অন্য কোনো দলকে সমর্থন দিলে সেই অনুপাতে আসন পাবে ওই দল। আইন অনুযায়ী জাতীয় নির্বাচনের ফলের গেজেট প্রকাশের 90 দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। সে অনুযায়ী আগামী 8 এপ্রিলের মধ্যে সংসদের সংরক্ষিত আসনের ভোট করতে হবে নির্বাচন কমিশনকে। বর্তমান নারী এমপিদের আমলনামা এখন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার হাতে। এরই মধ্যে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য নারী নেত্রীরা গণভবনে যাওয়া আসা বাড়িয়ে দিয়েছেন। দলের শীর্ষ নেতাদের সঙ্গেও যোগাযোগ রক্ষা করে চলেছেন তারা। বিভিন্ন সূত্রে জানা গেছে, একাদশ সংসদের কার্যক্রমে নিষ্ক্রিয়তা, নানা বিতর্ক ও অদক্ষতার কারণে এবার সংরক্ষিত এমপির অনেকে বাদ পড়বেন। ক্লিন ইমেজের সাবেক ছাত্রলীগ নেত্রী, জেলা পর্যায়ে তেগি নেত্রী সরাসরি নির্বাচনে দলের মনোনয়ন পেয়েও জোটগত সমঝোতার কারণে যারা সরে দাঁড়িয়েছেন কিংবা যোগ্যতা থাকা সত্ত্বেও নানা হিসাব নিকাশে যারা মনোনয়ন পাননি তাদের এবার বিবেচনায় নেওয়া হতে পারে। এছাড়া যেসব জেলা থেকে দীর্ঘদিন সংরক্ষিত আসনে কেউ এমপি ছিলেন না সেসব জেলার সম্ভাবনাময় নারী নেত্রীদের কপাল খুলতে পারে। একই সঙ্গে বিভিন্ন মাধ্যমের তারকাদের মধ্য থেকেও কেউ কেউ সংরক্ষিত আসনে সংসদ সদস্য হতে পারেন। অমিত হাসান, রবিন, কালবেলা।